এটি বলার অপেক্ষা এখন প্রচার সংখ্যার দিক দিয়ে এবং নাম গুণগত নাম দিক দিয়ে আমাদের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পত্রিকা। এই পত্রিকা রাজবাড়ী জেলা প্রতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আমাদের আরেক সহকর্মী জনাব রফিকুল ইসলাম, উনি আমাদের মাঝে আছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি পারিবারিক এবং ব্যস্তর কারণে এখন আর দায়িত্ব পালন করা সম্ভব না, দিয়ে আমাদের নতুন প্রতিনিধি নিয়োগ দিয়েছেন সুরাব সোহেলরা। সোহেলরাম বালি এখান থেকে ব্যক্তিকে উপজেলা পর্যায়ে সাংবাদিকতা করতেন এবং গুজরাট দৈনিক পত্রিকার প্রতিনিধিত্ব করতেন। আমরা মনে করি যে এখন তিনি যেহেতু জেলায় একটি বড় দৈনিকের আমাদের সময় গুরুত্বপূর্ণ দৈনিক দায়িত্ব পালন করবেন, আমি মনে করি যে একটি বড় চ্যালেঞ্জের বিষয়। উপজেলা শহরে নিজের বাড়ি রেখে জেলা শহরে এবং চার পাঁচটি উপজেলায় দায়িত্ব পালন করা এটি একটি চ্যালেঞ্জের বিষয়। তো ইতিমধ্যে কয়েক মাস ধরে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিন্তু আমরা মনে করি যে নিয়োগ লাভ করেছেন। আমরা আশা করি যে তিনি তার দায়িত্ব পালন করতে পারবেন এবং আমরা কিন্তু সফল হবেন, আমরা সেই দোয়া এবং সহযোগিতার প্রত্যাশা রাখছি। এবং আজকে যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে, আমাদের ব্যবসায় প্রচার রয়েছে, আমরা কথা বলা করুন। নাইজুল ইসলাম খান বাংলাদেশের একজন শীর্ষ গণমাধ্যম কর্মী, তার মাধ্যমে কিন্তু বাংলাদেশ অনেক পত্রিকা সফলতার মুখ দেখেছেন। একসময় আজকের কাগজ ছিল, ওরের কাগজ ছিল, প্রথমে লিখেছিলেন। বলতে পারি যে না, ওনার সামনে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল এবং শুরুটা শুরুর এই সেক্টরে শুরুর সময় আমিও তার কাছে ছিলাম। আমার প্রিয় মোস্তফা ভাই আছে, উনি আমি চিনতে পারছেন কিনা আমি জানি না। বালিয়া গান্ধী থেকে এক সময় আমরা কিন্তু একসাথে আসতাম, মানে সাদা গাড়িটা উনি নিজেই ড্রাইভ করে চলে আসতেন, তাকাই থাকতাম যে এরকম যদি বড় ভাইয়ের মতো প্রতিটি সাফল্য অর্জন করতে পারি। আজকে তিনি মানে আইনজীবী সম্মানে পাশাপাশি আমাদের রাজধানী জেলা প্রতিনিধি তিনি আছেন সুরেন্দ্রনাথ ভাই, তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। আসলে আমরা ইসলাম ভাই আমাদের আছি, আমরা বালিয়া গান্ধী সামনে রেখে আমাদের সবাই ১৮তম জন্মদিনের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আসলে আমি মাত্র কয়েকদিন কুড়ি ইউনিভার্সিটির দায়িত্ব পেয়েছি। আমাদের সময় এই তৈরি হয়ে করে গতকাল এর সিদ্ধান্তের আলোকে তৈরি হয়ে করে এই আয়োজন মকসুদুর রহমান খান মুমিন ভাই, আমাদের খুবই কাছের একজন মানুষ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, আমাদের রাজবাড়ী প্রেস ক্লাবের সহ সভাপতি কাজী আব্দুল কুদ্দুস ভাই আমাদের এখানে উপস্থিত আছেন, আসেন ডাক্তার খায়রুদ্দিন উপজেলা কারণী সম্পাদ কর্মকর্তা, উপস্থিত রয়েছেন এ কে এম মোস্তফা সভাপতি জেলা বার অ্যাসোসিয়েশন, উপস্থিত আছেন অ্যাডভোকেট বিজন কুমার ঘোষ সম্পাদক জেলা বার অ্যাসোসিয়েশন, আপনি দেখেন আপনি শেষ করে পারেন।